সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে স্পিনিং মিলের খুব গুরুত্বপূর্ণ একটা সেকশন কাটিং আর এই কাটিং সেকশনের কাটিং মেশিন সম্বন্ধে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব তো চলুন জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কাটিং সেকশনের কাটিং মেশিনের কাজ ও কিছু যন্ত্রাংশের নাম প্রথমেই জানব আমরা মেশিনটি কোন দেশের হুম প্রথম কথা মেশিনটি ইংল্যান্ড কোম্পানির নাম ক্রসরোল এই ইংল্যান্ড মেশিন খুব ভালো একটা মেশিন খুব হাই স্পিরিট যা ঘন্টায় পঞ্চাশ কেজি সিলাইবার দিতে প্রস্তুত কাটিং মেশিন স্পিনিং জগতের খুব মূল্যবান একটা মেশিন ও খুব গুরুত্বপূর্ণ একটা মেশিন যদি কাটিং মেশিন থেকে মালের গুণগত মান ভালো হয় তাহলে পরবর্তী যে সেকশনগুলো আছে যেমন ড্রয়িং সিমপ্লেক্স রিটার সিমপ্লেক্স রিং ফিনিশিং এই সেকশনগুলাই আর তেমন বেশি একটা সমস্যা হয় না মালের কোয়ালিটি সম্পূর্ণ 95% ফাইভ নির্ভর করে কাটিং মেশিনের উপরে কাটিং মেশিনের গুরুত্বপূর্ণ কাজ মূল কাজ ল্যাব থেকে সেলাই তৈরি করা ল্যাব থেকে শুধু ভারে নাই এই ল্যাব থেকে গুণগত মানের সেলাইভাত তৈরি করা যত প্রকারের ময়লা আছে ময়লাগুলা পরিষ্কার করে ভালো মানের স্লাইভার আউট করা ইনসাইডই ঢুকবে ল্যাপ আউটসাইডে বাইর হবে সেলাইভার আর এর মাঝখান থেকে তুলার ভিতরে যত প্রকারের ময়লা আছে ময়লাগুলা পরিষ্কার হয়ে সামনে সাইড দিকে স্লাইভার অথবা ওয়েব প্রথম ধাপে ওয়েব এটা পুনরায় যখন ক্যানে প্রবেশ করবে তখন এটাকে স্লাইভার বলে আর এই কাটিং সেকশনটা যদি মালের কোয়ালিটি ভালো হয় তাহলে তো আর সামনের মেশিনগুলার আর কোনো চিন্তা নেই কোনো সমস্যাই নেই তাই কাটিং সেকশনটা স্পিনিং জগতের খুবই কার্যকর একটা সেকশন তো যাই হোক আজকে তো শুধু কাটিং মেশিনের কাজ ও কিছু গুণগত মানের কথাই বললাম আর এর বিস্তারিত আলোচনা করতে গেলে এত অল্প সময় হবে না পরবর্তী ধাপে দ্বিতীয় পর্বে যে কাটিং মেশিন সম্বন্ধে আবার বলবো এরপরে দ্বিতীয় ধাপে আপনারা জানতে পারবেন কাটিং মেশিনের যন্ত্রাংশের নাম ও কোন যন্ত্রে কি কাজ আরও জানতে পারবেন বিভিন্ন রোলার আছে কাটিং মেশিনের প্রত্যেক রোলারের কাজ কি কিভাবে কাজ করে সেই সম্বন্ধে জানাবো তো ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এস এস মিডিয়া প্রো চ্যানেলটি প্রতিদিনের নতুন নতুন খবর পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিদিন একটি করে স্পিনিং মিলের স্পিনিং মেশিনারিজের নতুন নতুন খবর আপডেট দিব তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ